এবার আপনাদের নিয়ে যাব উত্তর ভারতে, যেখানে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সিমলা এবং মান্ডিতে প্রবল বৃষ্টি, 50 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। একাধিক বাড়ি তা ভেঙে গিয়েছে, গাড়ি ভেসে গিয়েছে, গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। একের পর এক গাছ উপড়ে গিয়েছে। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘভাঙা বৃষ্টি, উত্তরাখণ্ডের টিহরিতেও মেঘভাঙা বৃষ্টি, জলের তোরে ভেসে গিয়েছে একের পর এক ঘরবাড়ি। যে ভয়ঙ্কর বিপর্যয়ের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত এই উত্তরাখণ্ডের টিহরিতে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খতম অঙ্কল, সবজি মন্ডি খতম, সারা গিয়া দেখ লো আপ ঘর সে। প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায় বিপত্তি, ভীমবালিতে আটকে পড়েছেন প্রায় 200 জন তীর্থযাত্রী। ছবিটা দেখাবো আপনাদের। যা পর কে দোনো পুল বহ চুকে হ্যাঁ, আর ইয়ে রামবাড়া সে কুছ পহলে কি ভিডিও হ্যায়, যা পর ভি বাদল ফাটা হ্যায়। কল রাত কো জো বাদল ফাটা থা ইস গভীরে মে ফাটা হ্যায়। यहाँ पर एक गोदाम था जिसका कोई यहाँ पर जो दो पुल थे उनका कोई नामो निशान नहीं है।